আসসালামু আলাইকুম এভরিওয়ান, বলোনিয়া রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চকলেট ক্রিম রোল কেক রেসিপি দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। এবং এখানে আমি আরও অ্যাড করে দিব 1 প্যাকেট চকোবার গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল, আরও দিয়ে দিচ্ছি 4টি ডিম এবং 1টি চামচের সাহায্যে এই ডিমগুলি একটু ভালোভাবে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এখন আমি একটা হ্যান্ড হুইচের সাহায্যে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে মেশানোর পর আমার কাছে মনে হলো কেকটার কালারটা একটু হালকা হয়েছে, এর জন্য আমি 1 প্যাকেট চকোবার গুঁড়া দিয়ে দিলাম। এই চকোবারের প্যাকেটে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া থাকে, আমি এখানে 2টি প্যাকেট ইউজ করলাম। এখানে আপনারা চকোবারের পরিবর্তে নুতেল্লা, নেসকুইক এগুলো ইউজ করতে পারবেন। তারপর ভালোভাবে মেশানোর পর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ খুব ভালো করে মেশালেও একটু দলা দলা থেকে যায়, এর জন্য আমি কেকটা যেন মসৃণ হয় তার জন্য ভালোভাবে ছেঁকে নিলাম। ছাকার পর আমি 1টি ছড়ানো ট্রেতে, এখানে আপনারা আরও বড় ট্রে ইউজ করবেন, আমার ট্রেটা একটু ছোট হয়ে গেছে, কারণ এই কেকটা যত পাতলা হবে ক্রিম লাগিয়ে রোল করতে সুবিধা হবে। তারপর কেকটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনে 180 ডিগ্রিতে দিয়ে আমি 1/2 ঘন্টার মতো কুক করে নিয়েছি। 1/2 ঘন্টা পরে আমি ফোড়নটা বন্ধ করে দিয়েছি, তারপর আরও 10 মিনিটের মতো অপেক্ষা করেছি এই কেকটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি কাগজ থেকে কেকটা উঠিয়ে নিলাম। এখন এই কেকটাকে আমি একটা ছুরির সাহায্যে 2টি ভাগে ভাগ করে নেব। এই 2টি ভাগ দিয়ে আমি 2টি রোল কেক তৈরি করে নেব, কারণ 1টি করলে অনেক বড় হয়ে যায়। এই তো এখানে আমার কেকটা একটু মোটা হয়ে গেছে, আমি তো আগেই বলেছি এই কেকটা যত পাতলা হয় তত ভালো হয়, আপনারা আর একটু বড় ট্রে ইউজ করবেন তাই কেকটা পাতলা হবে। এই কেকটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিলাম, আমি 2টি চকলেট রোল কেক করে নিব। ভেতরের ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, এখানে আপনাদের পছন্দ মতো চিনি আপনারা দিয়ে নিতে পারেন। এখন আমি 1 পিস কেকের উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেকটার মাঝখানে আমি ক্রিমটা চামচের সাহায্যে একটু লম্বা করে দিয়ে, তারপর আমি দুপাশ থেকে, অবশ্য আমি কেকটা কিন্তু আগে 1টি ফয়েলিং পেপার উপরে বিছিয়ে নিয়েছি যেন কেকটা ভাঁজ করতে সুবিধা হয়। কেকটা একপাশে ভাঁজ করার পর আমার ক্রিমটা বেশি হয়ে গেছে, যেটুকু বাইরে চলে আসছে সেটুকু আমি চামচ দিয়ে বের করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে পুরো কেকটাকেই রোল করে নিব। হঠাৎ করে জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কেকটা কিন্তু ভেঙে যাবে। হাত দিয়ে আস্তে আস্তে মোলায়েম করে কেকটাকে চেপে চেপে সেটিং করে নিতে হবে, পুরো ফয়েলিং পেপার দিয়ে মুড়ে তারপর সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা আমি বের করে নিলাম, বের করে আমি পিস পিস করে পুরো কেকটাকে কেটে নিচ্ছি। একেবারে সুন্দরভাবে সেটিং হয়ে গেছে কেকটা, খেতেও যেমন মজা হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে। এভাবে আপনারা কম খরচে বাসায় ক্রিম রোল কেকটা তৈরি করে নিতে পারেন। এখন এই কেকের পেজগুলিকে আমি একটু ডেকোরেশন করে নিব। একটু অ্যালুমিনিয়ামের বক্সের উপরে ছোট ছোট কেক রাখার কাগজগুলি এখানে আমি ইউজ করেছি, তারপর উপরে দিয়ে দিলাম চিনির গুঁড়া জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। বাসায় এটি বাচ্চারাও খুব পছন্দ করে, এবং আপনার যদি কোনো বাসায় দাওয়াত থাকে তার আগেও এই কেকটা তৈরি করে নিয়ে যেতে পারেন, তারা বুঝতেই পারবে না আপনি এটি হাতে বানিয়েছেন, কারণ এই কেকটি দেখতে খুবই সুন্দর হয়। এই চকলেট কেকটা তো সব বাচ্চারাই পছন্দ করে,
আর এটি খেতে এমন মজার হয়েছে, বড়রাও খেয়ে আপনার কেকের প্রশংসা অবশ্যই করবে। এভাবে ডেকোরেশন করা এক পিস কেক আমরা অনেকেই বার অথবা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, আর বাসায় যদি আপনি নিজের হাতে বানান তাহলে খুব কম খরচেই, এক পিস নয় অনেক পিস কেক আপনি বাসায়ই বানাতে পারেন। নিজের হাতের বানানো জিনিস শুধু খরচে কম তাই নয়, এটি স্বাস্থ্যসম্মতও হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর নিত্য নতুন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।